মাসেতে ওনার প্রথম দেখা হয়েছিল। মেজমামি না জেনে তোমাকে অনেক বড় একটা আঘাত দিয়ে ফেলেছে, কিন্তু মানুষটা যখন একবার এসে গেছে তখন আমি আর ওনাকে যেতে দেব না। ও মেজমা, চলো না মেজমা, একবার গিয়ে দেখা করে আসবো। তোমার কোনো প্রয়োজন নেই গো, আমি তাকে চিনি নে, চিনি নে, চিনি নে, চিনি নে। এই কথাটা তো তুমি অভিমান থেকে বলছো মেজমা, মানুষটা তো অনেক বয়স হয়েছে, দেখো না কিরকম ঝুঁকে ঝুঁকে হাঁটে। যে মানুষটা গিয়েছিল আর যে মানুষটা ফিরে এসেছেন তার মধ্যে তো অনেক পার্থক্য, সেটা তো তুমি জানো। এই বয়সে একটা মানুষকে যদি তুমি আঘাত করো তাহলে আমি জানি তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। এতগুলো বছর তুমি নিজের কষ্টটাকে মনের মধ্যে চেপে রেখেছিলে, তুমি এই সংসারটা করেছো শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা তো একদিন সংসারে ছিল, এই মানুষটার হাত ধরেই তুমি এই বাড়িতে একদিন এসেছিলে, তাই এই মানুষটা চলে গেলেও তুমি চলে যেতে পারোনি। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি যত্ন করেছ, তাদের ভরসা হয়েছ, তাদের অবলম্বন হয়ে উঠেছ। তুমি আমাকে পছন্দ নাই করতে পারো মেজমা, আর সত্যিই তো আমি তো পছন্দ করার মতো কেউই নই, আর আমাদের সাথে কি আর তোমাদের মিলে সেটা নিয়ে আমার অবশ্য কোনো আক্ষেপ নেই। আমি শুধু তোমার দয়াটুকু পেতে চাই, আর আমি বিশ্বাস করি যে তোমার দয়া আমি একদিন অবশ্যই পাব। তুমি তো কত আশ্রিত পরিজনদের দেখো বলো, আমি তাদের মতো হয়েই একজন থাকতে চাই। তুমি ভেবো না যে আমি একটাও বানিয়ে কথা বলছি। আমি কি মন নিয়ে কি করেছি তা তুমি জানলে কি করে? মেজমা, আমিও তো একটা মেয়ে, এতদিন ধরে তোমাকে দেখছি, তোমার ধরন ধারণ কি আমি কিছুই বুঝতে পারিনি। ওই যে বছরের একটা দিনে তুমি পুজো করো, কার জন্য করো? সে তো এই মানুষটার জন্য। ওই দিন তুমি কারোর সাথে কথা বলো না, খাওয়া দাওয়া করো না, সারা রাত জেগে থাকো, শুধুমাত্র এই যে মানুষটা এসেছেন তার জন্য। মেজমা, এতগুলো বছরে তুমি শুধু ওই মানুষটাকেই ভালোবেসেছ, তোমার ভালোবাসা তো এতটুকু কমেনি বলো? তুমি সেই মানুষটাকে কষ্ট দেবে? মেজমা, চলো না একবার নিচে চলো। কি করবো নিচে গিয়ে? যে মানুষটা অল্প সময়ের জন্য এসেছে শুধু নাকি আমার সাথে একবেলা দেখা করে চলে যাবে বলে, চিনি না আমি ওই মানুষটাকে, আমি সত্যি চিনি না ওই মানুষটাকে। যাবো না নিচে, আমি কি করবো? যাবো না। সাধু বাবা কিন্তু দয়া করার মানুষ নন, তিনি সমস্ত মানুষের উপর, সমস্ত পৃথিবীর উপরে মায়ার হাত বাড়িয়ে রেখেছেন। আর আমি বিশ্বাস করি যে সাধু বাবা এখনো তোমাকে খুব ভালোবাসে। উনি আমাকে বারবার বলেছেন যে উনি শিকড়ে ফিরতে চান, ওনার কিছু পিছু টান আছে, তাদের সাথে দেখা করতে চান, দেখা করে বুঝতে চান যে তার পিছুটান কেটেছে না এখনো রয়ে গেছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি মেজমা,
মানুষটার কিন্তু সব পিছুটান কাটেনি, তা না হলে উনি এভাবে চলে যেতে চাইতেন না। উনি তো ভয়ে চলে যাচ্ছেন, আচ্ছা যদি আবার জড়িয়ে পড়েন। আচ্ছা বলো, যদি সত্যিই পিছুটান কেটে যেত তাহলে উনি এখানে থাকুন, পাহাড়ে থাকুন, যেখানেই থাকুন না কেন, তাতে তো কিচ্ছু এসে যেত না। তুমি আমার কথা বিশ্বাস করো মেজমা, আমার জীবনটা শেষ করে দিয়েছ ওই একটা মানুষ। আমার জীবন, যৌবন সব শেষ হয়ে গেছে, কিচ্ছু পাইনি আমি, কিচ্ছু না। বিয়ে হয়ে এসেছিল, নতুন বউ, কত আহ্লাদ, কত আনন্দ, কত সুখ ওই মানুষটা আমায় দিয়েছে। ভরা সংসার, শোর, শাওরি, ননদ, দেওর, জড়িয়েছিলাম সবাইকে, কত ভালোবাসতুম সবাইকে, মানুষটাকে ভালোবাসতুম বলেই তো আর মনে হতো তার সংসারে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি পেরান বাদ করে দেব। কিন্তু তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম সেই ফাঁকে কখন যেন সবকিছু তছনছ হয়ে গেছে, একটু একটু করে সরে গেছে মানুষটার জীবন থেকে। আমার হর্ষ এসেছে ফুটফুটে ছেলে কোলে, কিন্তু আমি দেখতুম অফিস থেকে ফিরে আসার পর ছেলের দিকে ভালো করে তাকাতেনি না, জোর করে কোলে গুঁজে দিলে বলতেন মায়ার বাঁধনে বেঁধো না আমাকে, প্রথমে খেয়াল করিনি। তারপর যখন আস্তে আস্তে খেয়াল করলুম, দেখলুম স্ত্রী হিসেবে আমার সঙ্গে কোনো কথাই নেই, কোথার কোনো কথাই বলেনি আমার সাথে, আলাদা কোনো কথাই বলেনি আমার সাথে। তখন আমি তাকে একদিন চেপে ধরেছিল, জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার, এত আনমনা হয়ে থাকো কেন, কেন কথা কওনি। তখন তিনি বলেছিলেন এই সংসার আমার ভালো লাগে না, এই মায়ার বাঁধনে আমাকে বেঁধনে। আমি তখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, খুব কান্নাকাটি করেছিল। তারপর কিছুদিন সেই আগের মানুষ ভাবলো মনে কোনো দুঃখ পেয়েছিলেন, তাই বোধ হয় বলেছে, ভুলে গেল সংসার, সন্তান সবকিছু নিয়ে হিমশিম খেতে খেতে ভুলে গেলুম। সত্যি আমি আমার স্বামীর মন থেকে অনেক দূরে সরে গেছি, আমার স্বামীর মনে সংসারের সব কামনা বাসনা সব উঠে গেছে। তারপর একদিন নিখোঁজ হয়ে গেলেন, নিখোঁজ, কোনো খোঁজ নেই, অফিসের লোকেরাও কত খুঁজলো খোঁজ দিতে পারলো না। আমার হর্ষটা কতটুকু, বাবা মা বেঁচে আছেন, মানুষটা এত বড় নিষ্ঠুর, ওই বুড়ো মানুষ দুটোকেও কত শাস্তি দিয়েছেন, ওই মানুষ দুটো চোখে জল ফেলতে ফেলতে এ জীবন থেকে ছুটি নিয়েছে, তাও আসেনি মানুষটা, তাও কোনো খোঁজ পায়নি।
কিছু কিছু মানুষজন এসে বলতো তাকে কোথাও কোথাও দেখা গেছে, কখনো কোনো টেনে নেই, সাথে নাকি আবার বউও ছিল, বাচ্চা কাচ্চাও নাকি ছিল। তুমি তো নিজেই দেখলে মেজো মা, লোকেরা যা বলেছিল তা ভুল বলেছিল, সব বানিয়ে কথা বলেছিল। আসলে ওরা তোমাকে কষ্ট দিতে চেয়েছিল। সাধু বাবা তো সন্ন্যাস নিয়েছিলেন তার সংসার থেকে মন উঠে গেছিল বলে। আসলে উনি এই পৃথিবীর রহস্য নিয়ে মাথা ঘামাতে শুরু করেছিলেন, তাই উনি এই ক্ষুদ্র সংসার ক্ষুদ্র গণ্ডির মধ্যে থাকতে পারেননি। তাই যদি হয় তাহলে আমাকে এই বাড়িতে এনেছিলেন কেন তিনি? আমি তো জেঁচে পড়ে এই বাড়িতে আসতে চাইনি, আমাকে সন্তান দিয়েছিল কেন? তিনি ভাবেননি কেন স্ত্রী সন্তানের দায়িত্ব কার উপর দিয়ে যাচ্ছি?